বাংলাদেশের গৌরব শাইখুল হাদিস আল্লামা শাইখ ইমদাদুল হক দামত বারকাতুহুম। এছাড়াও হযরতের অনেক গ্রন্থ রয়েছে, আপনারা যারা বাংলা ভাষায় বই পড়েন তাদের জন্য আমি শুধুমাত্র তিনটা বইয়ের নাম বলছি। খ্রিস্ট ধর্ম ও বাইবেলের স্বরূপ, অসাধারণ একটা গ্রন্থ। আমার জীবনে যত বই পড়েছি তুলনামূলক ধর্মচর্চার সেরা একটা বই হুজুরের লেখা। আরেকটা বই হচ্ছে পীর মুরিদি লাইনের, যেটাকে আমরা সহজ ভাষায় পীর মুরিদি বলে বুঝি, তারিখুস সুলুক ইসলাম ও তাসাউফ। তারিখুস সুলুক এই বইটা নাম আরবি হলো বাংলায়। এছাড়াও হায়াতুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজায় আছারে জীবিত আছেন এই বিষয়ের উপর আমার মনে হয় বাংলা ভাষায় সর্বাধিক প্রামাণ্য গ্রন্থ এবং তথ্য সমৃদ্ধ হুজুরের লেখা বইটির নাম হলো হায়াতুন নবী। আপনারা সংগ্রহ করে পড়তে পারেন। তো এবারে হযরত আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবে। হযরতকে নসিহত পেশ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا صلى الله تعالى عليه وعلى آله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بلغ العلا بكمالي كسب الدجى بجمالي حسنت جميع خصالي صلوا عليه
এক মহিলা মহাদেশ আছে একটা সে ভুগা শুকনো সে বিড়ালটা মারা গেল আল্লাহ আলম আল্লাহ তো পাদে করে এহসান করে নাই আবার দেখা যায় কোন একটা মানুষ সামান্য একটু পাদে করে এহসান করেছে আল্লাহ আমি এত খুশি হয়েছেন ও সামান্য আমাকে ছোট পিপি দিকে করে মানুষ বেশি না এত কমও না কিন্তু এই মাথার ইতিহাস বিরাট ইতিহাস বিরাট 700 বয়স হয়ে গেছে এখানে বহু পুরাজন আসছেন ওলামায়ে কেরাম আসছেন তার দোয়া আছে এখানে এই দোয়ার বদল আছে ছোট বিল্ডিং হয়ে গেছে ভাই না ভাই নাই বিল্ডিং হয়েছে বুজগানের দোয়ার বকতে বুজগানের দোয়া পরে কাজে লাগে সন্তান জন্ম হয়েছে কোনো বুজুর্গ আছে গেছেন সেই বুজুর্গের দোয়ার বকতে সেই সন্তান ওই হয়ে যায় ওই হয়ে যায় একটা ঘটনা সিলেটের আছে সিলেটে সুলেমান খান রহমতুল্লাহ আলাইহি সুলেমান রহমতুল্লাহ আলাইহি উনি কেরো বাগানের মালিক কেরো বাগানের মালিক ছিলেন বিষয় কি কোন বিবাহের আগে বিবাহের আগে ওরা শ্বশুর বাড়িতে গেছেন মদিনা রহমতুল্লাহ আলাইহি তো বিয়ে দেন না সেটা করি এই জন্য সুলেমান খান শ্বশুরে উনি মেয়ে বিয়ে দিবে না আচ্ছা আচ্ছা তুমি রাজি হয়ে যাও মাফ করে দেবো মনে দোয়া করো কত এই শুরু হামসা শ্বশুর হজরতের কথায় রাজি হয়ে গেলে বিয়া করে দিলেন একটা দোয়া করলেন এই দোয়ার বগতে সুমন হা তেরো বাগাদের মালিক হয়ে গেছে আর বল বিশ্বাস করো বুজগানের দোয়া বিচার যায় না আমার বিশ্বাস বুজগার কথা মনে আসছে সবগুলি বলতে পারবো না সেই সময় রয়ে নাই যে দীর্ঘ আলোচনায় করবো বিরাট বক্তৃতা দিব আসছে বহুদিন পরে মনে অনেক কিছু আসতেছে এইখানে কথা অনেক কিছু আসতেছে মনে হয় একটা কথা আছে যে দেবন মাসে আসছিলেন একটু দোয়া করে গেছেন আমি কিছুদিন ছিলাম মনে হয় সেই বুজুগের দোয়ার বকত আজকে বিশাল এক মাসা বিল্ডিং দেখা যায় বাপ তারা মানেন না মানেন আমি তো জানি দেবন যে ওনাকে দাওয়াত দিয়েছিলাম আনার পরে উনি বলেন দা আপনি কালে আয়া আচ্ছা মতা করতাম ও দোয়া মুসলিম দাওয়াত বলি বলি বলুন দোয়া করে গেছে ওই তিন রাতে তো সাজেস্ট করছে তিন তলায় তো সে ভয় করছে আমি সামনে
তো বললেন তো দেখো এ দর্শ হাদিস কে বহুত বড় কিমত হ্যায় বস বস দোয়া করতাম দোয়া করছেন আর এখানে বিশাল মাদ্রাসা আর তুদুত দুনা কাম আগমন সব আসতেছেন আসতেছেন মানুষের যে অন্তর যুগ এটা মনে হয় সে মজামতলা দিনে দোয়ার কারণে বা দুস্থ বুজুর্গ এই মাসায় আজকে টাকা যাতে পড়ে নাই বিল্ডিং হয়ে গেছে ছাত্ররা পড়তে আছে শত শত ছাত্র পড়তে আছে লেখাপড়া করতে আছে আপনাদের দানের বরকতে দিনে দোয়ার বরকতে আর বুজুগাদের দোয়ার বরকতে ও সমস্ত জারি হয়ে গেছে ইনশাআল্লাহ এই মাসে আর বন্ধ হবে না ইনশাআল্লাহ আপনি কি মনে করেন এই মাসে ইনশাআল্লাহ আল্লাহ বরকত বন্ধ হবে না হযরত হযরত বিশ্রাতি রহমাতুল্লাহ আলাইহি উনি ঢাকা থেকে শ্যামা বাসায় গেছেন আমি যেখানে ছিলাম বারবার বলছেন ভাই আমার ডিরেক্টর চাই কি আমার বুজগাদের দোয়া চাই যদি বুজগাদের দোয়া থাকে ইনশাআল্লাহ মাসে হবে তবে গেছে বস যদি বুজগাদের দোয়া থাকে বিশটা এমন থাকবে না বড় হবে হয়েছে না হয়েছে না হয়েছে একমাত্র বুজগার দোয়া বলতে আপনারা মাশাআল্লাহ এই মাসে খাদ করতে আছেন দেশে বিদেশে লন্ডনে ওনার সাহায্যদা আছে আরো ছেলেরা আছে এখানেও আছেন আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সেই দান দান যেন কবুল করে এবং যিনি মেয়েদের যেন কবুল করে এবং মানুষের যেন কবুল করে না বলেন আমিন বুঝগান মহাতরম রাত্র কম হয় নাই আমি অনেক দূর যাইব এবং অনেক তো কথা সাহেব ওরা শুনতে আছেন আমি হেজাতে কথা বললাম আল্লাহ পাক বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ কথা এই মন্দার লেখা দাঁড়াও ওয়ান্তে নজর নফসুমা কদ্দামত লেগাজন ওয়াত্তাকুল্লাহ এই মন্দার কেন আল্লাহ বাবু খান বলছে দেখো
নামের মাত্র বস্তু লাগবে না, মন্দ করে লাগবে না, যেগুলো একটা নিয়ামত হচ্ছে নিয়ামত ধরাই দিলে আচ্ছা কথা বেশি হলে তুফান পানি না আমাদের চলে না, পানি বেশি হলে সমস্যা কেন ফেরা হলো আমাদের মানুষ পানি পানি মানুষ জিনিস হালকা পাতলা কিন্তু সে করাই গেল বাদস্তু মতো গো আল্লাহকে ধরাও يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ثم كيف كنت تسوي الدنيا تي الله سموت خبر لك يعني كيف كنت تسوي الدنيا تي كيف كنت تسوي أمي دوام سمبتي كاروني أولاد الكاروني هم قد كاروني أمي دوام سمبتي بعد دستور অনেক কথা আপনার ওয়াজ শুনছেন আমার শরীরটা বেশি ভালো না আলহামদুলিল্লাহ আমি খুশি হইলাম আপনারা আসছেন ওয়াজ শুনতেছেন ওয়াজ শুনেন আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে আপনাকে সমাপ্ত দে জান্নাত নসিব করে দে জাহান্নাম নাজাত দান করে দে সবাই চাই দুনিয়া চাকচিক্য কোনো কিছু কাজ দেব না কাজ দেবে ইমান আমল আখলাকের চিত্র রেখে যে আমরা ইমান সঙ্গে صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بيت أمر باشكرنا ونيك واسنجد أرشاد بسنة ওয়াজ আবার হবে না ওয়াজ শুনবেন শুনবেন আর শুনবেন আসল জিনিস হলো আখরাতের ফিকির যে মন্ত্র আছে যে আমি এখন মারা গেলে আমার কি হবে এই চিন্তা আমি এখন মরলে কি হবে কিভাবে মরব কোথায় যাইব বস কিভাবে মরব কোথায় যাইব সেই চিন্তা চিন্তিত হন যে কোথায় যাবো কালকে কালকে কোথায় যাইব কালকে মাটির নিচে আমি আমি থাকবো না শাস্তি ভোগ করবো আল্লাহর কি উপায় আল্লাহর কি উপায় এই চিন্তা চিন্তিত হইলে ইনশাআল্লাহ আল্লাহ গ্রহণ করবে আর দেখা তো ভুলেই যায় তো আল্লাহ কাউকে ছাড়বে না আল্লাহ বলেন আমাকে ভুলবেন ওলা কোনো কাল্লাদিন রাসূলুল্লাহ মানুষ খবরদার যে আল্লাহকে ভুলে যায় তাদেরও ধরো না যারা ভুলে গেছে কাফি বেইমান এটা তো হইয়ে না খবর দেয় হইয়ে না আল্লাহকে ভুলে আল্লাহকে স্মরণ করো স্মরণ করো উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ 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 করতে রাখো তো কেন পাঁচজনে এই জমানে আল্লাহ না করো সাজে সাজে করো ধীরে ধীরে করো আল্লাহ জোয়ানে করো আল্লাহ ধ্যানে করো আল্লাহকে বলিও না আল্লাহকে ভুলিও না আল্লাহকে ভুলে কোন সমাজে মত আসবে আর একদম আমি চলে যাইব খালি হাত হাত খালি মে চলা দরবার মে হাত খালি মে চলা দরবার মে কোন পুছে গা মুঝে সরকার মে এ আল্লাহ আমি খালি হাত ইয়া আল্লাহ আমি কিছুই নাই কিছুই নাই কিছুই নাই খালি হাত হাত খালি মে চলা দরবার মে কোন পুছেগা মুঝে সরকার মে ইয়াদ করো আখরাতকে ইয়াদ করো দুনিয়া ধান্দক করে আখরাতকে ভুলিও না খবরদার খবরদার আমার শেষ প্রশ্ন দেখি যে আমরা যেন দুনিয়াকে না ভুলি এইটা আখরাতকে না ভুলি দুনিয়া আছে থাকতে দাও দুনিয়া আছে থাকতে দাও আপনি মরে গেলে দুনিয়া থাকবে সাথে দেবে নেক আমল আর আল্লাহর ধ্যান জিকির জিকির এই জন্য সর্বদা জিকির করেন উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ 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 করতে থাকেন ইনশা আল্লাহ যে কবুল হয়ে যায় আশা করা যায় যে বাইমান মুত্তসি হয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম Thank you.
আর যে আমরানি সাহেব লন্ডনে আছেন অসুস্থ অবস্থায়, একবার শেষ সময়ে উনি 2000 টাকা দিয়েছেন, দোয়া চাইছে ভাই সবাই আসবে, ইয়ার দেন সবাই কিন্তু আসবে, মানে করে একা উনার সবারে আসবে, আমার আসবে আপনার আসবে, আসবে আসবে না কি ভাই আসবে আপনার আসবে সকাল সোহার আসবে ওই সকালে কাউকে আল্লাহ ঘেরা করে রাখছে শয়তান। আমাদের মাদ্রাসার খায়ের খা মুসলমান মুমিন দুনিয়া সব ইমানদারকে আল্লাহ হেফাজত করো, হেফাজত করো যাতে সজা দূরে না পড়ে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولى محمد صلاه تنجينا بها من جميع الاوان والافات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك الى الدرجات وتبلغنا باقصى المعايا من جميع خيرات الحياه وبعد الممات انك على كل شيء قدير. ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله إذا مرسل بدون أمر أبونا قرأت الحديث ريشي أي الله ما نجد أنت خليهات من أبنك دي أبورا بنا أبدا ما تالي أتمرد الحديث أي الله ما نجد معروف بجد قرينا أي الله كنا قولي جمعك كنا جمعك جمعك قرينا আল্লাহ আমাদেরকে আমরা শাস্তি দিও না, শাস্তি দিও না, আমরা জীবনে খালি হাত হাত খালি মাইতে করে মুজে মুজে সরকার মে হাত খালি মাইতে দরবার মে করে মুজে মুজে সরকার মে আল্লাহ আমরা খালি আগে তোমার বাদ হাত দিয়েছে রোজগার সম্মানিত উপস্থিতি আপনারা বসেন, আমাদের শেখুল হাদিস সাহেব উজিরের বয়ান হবে, তারপরে সুললিত কণ্ঠের বক্তা মাওলানা তাফাজ্জুল কাজী সাহেব রশিদপুর পর্যন্ত আমার কাছে খবর আসছে উনি চলে আসছেন, সম্মেলন আরো চলবে। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে তারানা